दिन की बराते हाथे रेखे हाथे, दिन की बराते हाथे रेखे हाथे, छुटे चले के छाक तरुणेर दल, मेठो पथ माड़िए सीमाना छाड़िए एतटा अदम्य तादेर मनोबल, स्वार्थ भूले गिए सब खाने पौछाय खोदाई दिनेर पैगाम, होलिर हाते गड़ाई काफेला ताला मिजे सेलाम, होलिर हाते गड़ाई काफेला ताला मिजे सेलाम, 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 होलिर हाते गड़ाई काफेला ताला मिजे सेलाम, होलिर हाते गड़ाई काफेला ताला मिजे सेलाम, रंगीन जीवनेर उपभोग फेले रेखे खुदार पथे सदा घुरे फिरे, रंगीन जीवनेर उपभोग फेले रेखे खुदार पथे सदा घुरे फिरे, जुलमाते हटाबे ओजाना साहस बुके आनबे आलो आधार छिड़े। अस्सलामु आलाइकुम, আমি শুক্রিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের যে আল্লাহ পাক রাব্বুল আলামিন বালা খাস যে আইবার শরীক হইবার দেখার তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ। আজকে জুমাবার আর আপনার উপলক্ষটা খুব ভালো যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রেমাস্পদ রাসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ উপলক্ষে আপনারা কিতা করা যে অসুস্থ মানুষের সেবা দেওয়ার লাগে একটা ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করছেন, এটা দুনিয়া আখেরাতের লাগে একটা ফায়দার জিনিস। কথাগুলো আমরা খুব বেশি খুশি হয়েছি আর আমরা যারা সহযোগিতা করছেন বিশেষ করে ডাক্তার ভাই বোন যারা তারা খুব আগ্রহ হলো ইয়া নিজের ইচ্ছা থেকে তারা ইয়ে নিচ্ছেন যে আমরা ইনো ফ্রি ইয়ে করবো সইচ্ছা আমরা রোগী দেখবো, তারা ঔষধ দিতেও হেল্প করছেন সপ্তাহে মিলে ইয়া বিশেষ করে 21 নং ওয়ার্ডর সভাপতি সেক্রেটারি সহ যারা দায়িত্বশীল আছেন তারা পরিশ্রম করছেন খুব বেশি। আরও সুসংবাদ হইল যে এই স্কুল ফাইতে গিয়া খালি শুধুমাত্র কাউন্সিলর সাহেব হইলে গিয়া এই স্কুলের সভাপতি আমি খালি জাস্ট ফোন দিয়া কইছি, অত ভালো পরিচয় নাই আমার লগে, তাহলে আমি জোর মনোয়ার হিসাবে চিনন ফরিস্ত মুখ ওটার লাগে বাইরে হইতেও তাই খুব বেশি আগ্রহ হলো ইয়া কইছেন আমি থাকমু আমি ইয়ে করবো যত সহযোগিতা লাগে করবো, এটা সবেও সহযোগিতার মাধ্যমে সুন্দর একটা প্রোগ্রাম সুন্দর একটা আয়োজন ব্যতিক্রমী একটা উদ্যোগ আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই আগমনীর মাসও আমরা আল্লাহ রসুলের চর্চা করবো আল্লাহ রসুলের চর্চার মাধ্যমে আমরা জীবন সুন্দর করবো, এটাই লোকে আমাদের আশা প্রত্যাশা, এটাই লোকে আমাদের এই মূল মন্ত্র এবং এই আপনাদের এই আয়োজন সফল হোক সুন্দর হোক এই আশা প্রত্যাশা ব্যক্ত। আসসালামু আলাইকুম, আমরা আসলে ডাক্তারি একটা মহতি পেশা আমরা সবাই বলি, আমরা সবসময় চাই মানুষের কল্যাণে কাজ করতে, তো একটা ইসলামী সংগঠনের পক্ষ থেকে আজকে যেভাবে এভাবে মানুষের সাহায্যে এগিয়ে আসা হয়েছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই এবং আমরা চাই সবগুলো ছাত্র সংগঠন বাংলাদেশের এবং ইসলামী সংগঠন সবার উদ্দেশ্য থাকুক এভাবেই যাতে মানুষের সাহায্যে ওনারা এগিয়ে আসতে পারেন, আমরাও খুশি আমরা তাদের সাথে পার্টিসিপেট করতে পারে, আমরা আশা করব তারা তাদের ভালো কাজ অব্যাহত রাখবে। ধন্যবাদ সবাই। চলে যাব আমাদের সিলেট সিটি কর্পোরেশনের জননন্দিত কাউন্সিলর জনাব আজাদুর রহমান আজাদ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম, আপনাদের সব শুভ কাজই আল্লাহ তাআলা কবুল করুক। মানুষের উপরে আসলে আর সত্য নেই আর মানবতার কাজটুকুই হলো গিয়ে আপনারা করতেছেন। তাহলে আমি যে ইসলাম 21 নম্বর ওয়ার্ড, আমি আশা করব আগামীতে আপনারা আমাদের 20 নম্বর ওয়ার্ডে একটি কমিটি করেন, একসাথে করবেন এবং কি আপনাদের এই স্কুল সব সময়ই আমরা মানবতার কাজে মানুষের সেবামূলক কাজে আমরা সব সময় খুলে দেই আপনাদের জন্য যে কোনো সময় এই ধরনের সেবামূলক কাজ করবেন, যে সময় বলবেন আমরা আমাদের এই স্কুলটুকু আপনাদেরকে সবসময় আপনাদের সাথে থাকবো, স্কুলের কমিটি ম্যানেজিং কমিটি বলেন কিংবা শিক্ষক শিক্ষিকা বলেন। আজকে খুব ভালো একটি উদ্যোগ, প্রশংসনীয় উদ্যোগ, আল্লাহ তালা যে কোনো এখানে 4 জন ডাক্তার 5 জন ডাক্তার রয়েছেন, আমাদের ডাক্তার বুন্ডাও রয়েছেন, 1 জন ডাক্তার বক্তব্য দিয়েছেন, ওনারা যে মানুষের সেবা করেন এটা একটা 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 প্রমাণ এবং এটা এবাদত, এই এবাদত এই সেবাটাকে এবাদত মনে করতেছেন এবং তাদের পেশাটাকে এবাদত মনে করতেছেন, সেই জন্য আমরা সবাই আল্লাহ তাআলার কাছে ওনাদের জন্য দোয়া করব, ওনারা যেন আল্লাহ তাআলা ওনাদেরকে সুস্থ সহি সালামতে রাখেন আর ওনারা যদি সুস্থ সহি সালামতে থাকেন তাহলে আজকে এখানে প্রায় 200 মতন রুগী রয়েছেন, এই 200 রুগীও সুস্থ সহি সালামতে থাকবে, সবসময় তাদের জন্য আমরা দোয়া করব আর আমাদের জন্য সবাই যেন দোয়া করবেন, আমরা যেন সবাই সুস্থ সালামতে থাকি।
এই দেশের উপরে যেন আল্লাহ তাআলা আমাদের একটু সুনজর রাখেন, কারণ বৈশত্রুর আক্রমণ কিংবা পাশ্চাত্যের অনেক বড় বড় মুরল্লা আমাদের এই দেশের উপরে একটু কুনজর রয়েছে, আপনারা সেটা জানেন, সেজন্য আমাদের দেশের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ। লক্ষ কোটি ছাত্র জনতার হৃদয় স্পন্দন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক ছাত্র নেতা জনাব মঞ্জুর করিম মহসিন ভাইয়ের নিকট। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমান রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, পবিত্র মিলাদে মুস্তাফা, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া সিলেট মহানগরীর 21 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প এবং স্বাস্থ্যসেবার এই মহতি আয়োজনে উপস্থিত অধ্যক্ষ অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, আজকে তালামিজে ইসলামিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মিলাদের শুভক্ষণে যে আয়োজনটি করেছে এটি একটি ব্যতিক্রমী আয়োজন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের সংগঠন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, যে আদর্শ ছিল মানুষের সেবা করা, মানুষের কল্যাণের জন্য নিজেকে নিবেদিত করা, যেটি আমাদের পীর ও মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আজীবন আমাদের তার বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষার পরিপ্রেক্ষিতে তালামিজে ইসলামিয়া আজকে মানুষের খেদমতে যে আয়োজনটি করেছে এটি নিঃসন্দেহে একটি ধন্যবাদ পাওয়া, সাধুবাদ পাওয়া যোগ্য একটি আয়োজন। আমি বিশেষত তালামিজে ইসলামিয়ার কর্মীদেরকে জন্য ধন্যবাদ জানাতে চাই, মুবারকবাদ জানাতে চাই, তারা একটি সুন্দর এবং মহতি আয়োজন করেছেন, এবং পাশাপাশি যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন মূল্যবান সময় নষ্ট করে তাদেরকেও আমি মুবারকবাদ জানাতে চাই। বিশেষ করে আজকে যারা ডাক্তাররা যারা আছেন, ডাক্তার মহোদয়গণ যারা আছেন, তারা তাদের মূল্যবান সময়কে এখানে তারা একটি নিবেদিত কার্যক্রমে একটি নিবেদিত হয়ে তারা এখানে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বিশেষত আমরা দেখতে পেয়েছি যে করোনার যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে ডাক্তাররা তাদের জীবনে তোয়াক্কা না করে মানুষের সেবায় নিজেকে নিবেদিত করেছেন, তা সুতরাং ডাক্তাররা আমাদের সমাজের একটি সাধুবাদ পাওয়ার যোগ্য এক একজন ব্যক্তিত্ব। সুতরাং তারা যে সময়টুকু আমাদেরকে বিলিয়ে দিয়েছেন আমাদের জন্য, মানুষের সেবার জন্য, সেজন্য বিশেষভাবে তাদেরকে ধন্যবাদ জানাই, সর্বোপরি সবাইকে ধন্যবাদ জানাই যে এমন একটি মহতি আয়োজনের জন্য। আপনাদের শ্রম আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মানবতার তোর শত কষ্ট করে ঝরায় শরীরের ঘাম হলির হাতে গড়াই কাফেলা তালামিজে ইসলাম হলির হাতে গড়াই কাফেলা তালামিজে ইসলাম বেদিন কাফের আঘাত হানে যদি খোদা বা রাসূলের রূপ প্রাণ ভয় ভুলে গিয়ে হুঙ্কার করে ওঠে মনে হয় এসেছে কি ঝোড় বেদিন কাফের আঘাত হানে যদি খোদা বা রাসূলের রূপ প্রাণ ভয় ভুলে গিয়ে হুঙ্কার করে ওঠে মনে হয় এসেছে কি ঝোড় নারায়ে তাকবীর স্লোগানে স্লোগানে কাঁপিয়ে দে ধরা থাম আরিফ মিয়া ভাই, আপনি আইসন আমরা বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া, আমরা ফুলতুজাও সংগঠন 21 নং ওয়ার্ডের পক্ষ থেকে আজকে যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন করা হয়েছে, আপনি সেবা গ্রহণ করছেন, আপনার কাছে কিলা লাগছে সেবাটা গ্রহণ করিয়া? আমার কাছে খুব ভালো লাগছে, ওষুধও ভালো ওষুধ পাইছি। আমরা যে ভাইয়ের হলে আয়োজন করছেন তারা দোয়া করবা যাতে তারা আরও সামাজিক কাম করতে পারেন, ই ওয়ার্ডের প্রত্যন্ত অঞ্চল বা ই ওয়ার্ডের সব ফ্যামিলি তারা সেবা দিতে পারেন, দোয়া করবা তারা লাগে। হলির হাতে গড়াই কাফেলা তালামিজে ইসলাম